टिके लंबा है ले बोला इस मंत्र Praise the Lord. Praise the Lord. আপনার মানে শুনি পারছন্তি? Yes, yes. ভাই ঠিক আছি তো মানে আওয়াজ ঠিক আছি? আওয়াজ ঠিক আছি আপন মধ্যে ঠিক আছন্তি। Praise the Lord. নাম গৌরব হোক। আসুন তো মানে উপসম বাক্য ধ্যান করিয়া যিবা। ঠিক আছে। Praise the Lord. Hallelujah. আমরা দেখুছু যেদিন মানকরে আমানে এই জগতরে বাস করুছু আজি লোকমানে নিরাশ অবস্থায় অছন্তি হতাশ অবস্থায় অছন্তি সেমানকর আশা নাহি সেমানকর ভরসা নাহি সেমানকর বাক্য নাহি অন্ধার হই যাইছন্তি এই সময়ে কিন্তু আমানক পাই প্রভু যীশু খ্রিস্ট অছন্তি সে ভরসা সেমানক মে আশা আমানকর পথ প্রদর্শক প্রভুঙ্ক ঠারে কোনসি অসম্ভব নাহি আসন্ত মানে খোলিবা রোমিও রোমিও চিঠারু মানে অনুধ্যান করিবা সাত পদর চব্বিশ পদরে লেখা যাইছি হাই ও দুর্ভাগ্য মনুষ্য যে মু মতে এই মৃত্যুর শরীর কিয়ে উদ্ধার করিব সাধু ফল কহন্তি হাই ও দুর্ভাগ্য মনুষ্য যে মু মতে এই মৃত্যুর শরীর কিয়ে উদ্ধার করিপারিব কারণ আমরা দেখুছু সাত অধ্যায়ে সে কিন্তু মু মোর গোটে শরীর গোটে অন্য ব্যবস্থা দেখুছি মু যাহা করিয়াকু চাহে তাহা মু করি পারু নাহি মু যাহা মনস্থ করিছি তাহা করি পারু নাহি মু যাহা করিয়াকু চাহে তাহা ন করি কি মু ভুল কার্য করুছি সেথিপাই মতে এই যে শরীররু মৃত্যু শরীররু মতে কিয়ে উদ্ধার করি পারিব কিয়ে মতে রক্ষা করি পারিব এ প্রকার তাহলে জীবনে গোটে প্রশ্ন অছি আজ মানে মধ্য খ্রিস্টিয়ান লোক মানে প্রভুঙ্কর লোক মানে এ প্রকার প্রশ্ন করিবার আবশ্যক যে মতে কিয়ে উদ্ধার করিব কিয়ে রক্ষা করিব কিয়ে পবিত্র আড়কু নেই যিব পবিত্রতা আড়কু যিবা পাই আমরা চেষ্টা করিবা দরকার তাহার প্রশ্ন এবে আমরা দেখিবা আঠ পদরে আমরা দেখিবা এ কর অতএব যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি সে মানক প্রতি বর্তমান কোনসি দণ্ডাজ্ঞ নাহি প্রভু আমার আশীর্বাদ করন্তু বাক্য লেখা যাইছি তার প্রশ্নর উত্তর লেখা যাইছি অতএব যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি আজি দুনিয়া ভালো নাহি আজি করোনা ভাইরস চালিছি লোকমানে ক্রন্দন অছন্তি অশ্রুপাত করুছন্তি নিজর প্রিয়জন মানুষ হরাইছন্তি কে কে নিজর বাপাঙ্কু হরাইছন্তি কে কে নিজর মাকু ভাইঙ্কু হরাইছন্তি কে তো নিজর স্ত্রীঙ্কু হরাইছন্তি কে তো অরফান হই যাইছি কে তো নিজর গেল্লা পুয় ঝিও মানুষ হরাইছন্তি এ প্রকার অবস্থারে আমমানে আজি গতি করুছু এ প্রকার যে মহামারী দেখি আমমানে গতি করুছু কিন্তু বাক্য লেখা যাচ্ছে অতএব যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি সেমানক প্রতি বর্তমান কোনসি দণ্ডাজ্ঞ নাহি প্রেজ দ্য লর্ড প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো আজ প্যান্ডামিক চালিছি আজ মৃত্যু চালিছি আজ শোক চালিছি কিন্তু যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি সেমানক কোনসি দণ্ডাজ্ঞ নাহি দণ্ড কোনসি নাহি কারণ আমরা দেখুছু আম্ভ মানকর দণ্ড এই জগতর দণ্ড প্রভু যীশু খ্রিস্ট ক্রুশরে সে বলিদান হইছেন হি পেড আমার তো পাইছে দেই দেই অছেন সে পেমেন্ট করি দেই অছেন প্রভুঙ্কর নামর ধন্যবাদ হউছি হউ যে এই রোমিও আঠ পর্ব এহা হচ্ছে গুটে গ্রেটেস্ট ভার্স ইন দ্য বাইবল বাইবলর সবুঠারো গোটে মহান এই চ্যাপ্টার অটে কারণ এই চ্যাপ্টার লেখা যাইছি খ্রিস্টিয়ান মানুষ পাই আশা এবং ভরসার লেখা যাইছি সেমানক পাই কোনসি দণ্ড নাহি আর শেষরে লেখা যাইছি মানে সেমান প্রভুঙ্কর প্রেমর 39 মু পড়ুছি উচ্চস্থ বিষ কি নিচস্থ বিষ কি অন্য কোনসি সুষ্ট বস্তু আমমানক প্রভু যীশু খ্রিস্টঙ্ক দ্বারা প্রকাশিত ঈশ্বরক প্রেমর যে আমমানক বিচ্ছিন্ন করি পারিব নাহি
ଏହା ମୁନିଶ୍ଚ ଜାଣେ ପ୍ରଭୁଙ୍କ ନାମର ଧନ୍ୟବାଦ ହଉ ଯେ ଯେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଅଛି ତାହାଙ୍କ ପାଇଁ କୌଣସି ଦଣ୍ଡ ନାହିଁ ଇଟ୍ ଇଜ୍ ଏ ଗୁଡ୍ ନ୍ୟୁଜ୍ ଏହା ସୁସମ୍ବାଦ ଯେ ଆମମାନଙ୍କ ପାଇଁ ଖ୍ରୀଷ୍ଟିୟ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଯେଉଁମାନେ ପ୍ରଭୁ ଯୀଶୁଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିଅଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ଦଣ୍ଡାଜ୍ଞା ନାହିଁ ଏବଂ ଯେଉଁମାନେ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ସେପାରେସନ ନାହିଁ ପୃଥକୀକୃତ ନାହିଁ କେହି ମଧ୍ୟ ସେମାନଙ୍କୁ ଅଲଗା କରି ଦେଇପାରିବେ ନାହିଁ ସେଥିପାଇଁ ଏଇ ବାକ୍ୟକୁ ଏଇ ରମ୍ୟ ଆଠ ପଦକୁ ଦ ଗ୍ରେଟେଷ୍ଟ ଚାପ୍ଟର ଅଫ୍ ଦ ବାଇବଲ କୁହାଯାଇଛି ସବୁଠାରୁ ମହାନ ଏଇ ବାକ୍ୟ ଯେତେବେଳେ ଆମେ ପଢୁଛୁ ଏହା ଆମକୁ ଆଶା ଦଉଥାଏ ଏହା ଆମକୁ ଭରସା ଦଉଛି ଏହା ଆମକୁ ଶକ୍ତି ପ୍ରଦାନ କରୁଛି ନିରାଶ ସମୟରେ ଏହା ଆମକୁ ଆଶା ଦଉଛି ଅଭାବ ସମୟରେ ଏହା ଆମକୁ ଶକ୍ତି ଯୋଗାଉଛି ଯେତେବେଳେ ଆମମାନଙ୍କ ଲୋକମାନେ ମୃତ୍ୟୁବରଣ କରୁଛନ୍ତି ସେତେବେଳେ ଆମମାନଙ୍କୁ ଏଇ ବାକ୍ୟ ଭରସା ଦଉଛି ତାର ଅର୍ଥ ଯେଉଁମାନେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ଦଣ୍ଡାଜ୍ଞ ନାହିଁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ରହିବା ହଉଛି ଆମମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ବଡ ବିଷୟ ଅଟେ ପ୍ରିୟ ମାନେ ସାଧୁ ପାଉଲ ମାନେ ନ୍ୟୁ ଟେଷ୍ଟାମେଣ୍ଟରେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ସହିତ ରହିବା ଇନ୍ ଖ୍ରାଇଷ୍ଟ 86 ଟାଇମ୍ସ ସେ ଲେଖି ଅଛନ୍ତି ସାଧୁ ପାଉଲଙ୍କ ପାଇଁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ରହିବା ହଉଛି ତାହାଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ଅଟେ ଖ୍ରୀଷ୍ଟ ହଉଛନ୍ତି ଗୋଟେ ସେଫ୍ ପ୍ଲେସ୍ ଅଟେ ନିରାପଦର ସ୍ଥାନ ହଉଛନ୍ତି ଆମମାନଙ୍କ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଯେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଅଛି ଯେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିଛି ତାହା ପାଇଁ ଆଜି ଯୋଉ ଚତୁର୍ପାଶ୍ୱରେ ଯୋଉ ସମସ୍ତ କରୋନା ଭାଇରସ ଚାଲିଛି ମୃତ୍ୟୁ ଚାଲିଛି ନିରାଶ ଚାଲିଛି ହତାଶ ଚାଲିଛି ତାହା କିଛି ମଧ୍ୟ କରିପାରିବ ନାହିଁ ଇଭେନ୍ ସେମାନେ ଜାଗତିକ ଭାବରେ ମୃତ୍ୟୁବରଣ କରିବେ ପ୍ରଭୁଙ୍କର ଏହା ପ୍ରତିଜ୍ଞା ଯେ ପ୍ରଭୁଙ୍କ ଦିନରେ ସେମାନେ ଉଠିବେ ଏହା ଆମକୁ ଭରସା ଦଉଛି ଏହା ଆମକୁ ସାହସ ପ୍ରଦାନ କରୁଛି ଏହା ଆମକୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିବା ପାଇଁ ଆମକୁ ବଳ ଦଉଛି ଇଭେନ୍ ଦ ପଏଣ୍ଟ ଅଫ୍ ଡେଥରେ ମଧ୍ୟ ଆମ୍ଭେମାନେ ନିରାଶ ହେବା ନାହିଁ କାରଣ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଦିନରେ ସେମାନେ ପୁନର୍ବାର ସଜୀବ ହେବେ ପୁନର୍ବାର ମାନେ ମିଳନ ହେବା ସେଥିପାଇଁ ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ଯିଏ ଅଛି ତା ପାଇଁ କୌଣସି ଦଣ୍ଡାଜ୍ଞ ନାହିଁ ତାହା ପାଇଁ କୌଣସି କ୍ଷତି ନାହିଁ ପ୍ରିୟ ମାନେ ଆଜି ଜଗତର ଲୋକମାନେ ଭରସାହୀନ ହେଇଛନ୍ତି ଆଶାହୀନ ହେଇଯାଇଛନ୍ତି ହପ୍ଲେସ୍ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ମାନେ ରାସ୍ତା ଖୋଲା ଯାଉନାହିଁ ଦେଖାଯାଉ ନାହିଁ କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ସମସ୍ତ ରାସ୍ତା ଖୋଲା ଯାଉଛି ଯୀଶୁଙ୍କ ଠାରେ ସମସ୍ତ ବିଶ୍ୱ ସଫଳ ସମସ୍ତ ବିଶ୍ୱ ସମ୍ଭବ ପ୍ରିୟ ମାନେ ସେଥିପାଇଁ ଆସୁ ଆମେ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ରହୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଆମେ ରହିବା ପାଇଁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଆମର ଯଦି ଦେଖିବା ଜହନ ଜହନ ଆମର 5:24 ପଦ ଆମେ ଟିକେ ପଢିବା ଯେଉଁମାନେ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ବାକ୍ୟ ଶୁଣି ପ୍ରେରଣକର୍ତ୍ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିବେ ଏ ମୃତ୍ୟୁକୁ ସେମାନେ ଅତିକ୍ରମ କରିକି ଜୀବନରେ ପ୍ରବେଶ କରିଅଛନ୍ତି ଆମମାନେ ପ୍ରଭୁଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପ୍ରିୟ ମାନେ ଯେ ପ୍ରଭୁ ଆମକୁ ବାଛିଲେ ଆମର ଆତ୍ମିକ ଚକ୍ଷୁକୁ ସେ ଖୋଜିଲେ ମାନେ ଉନ୍ମୁକ୍ତ କଲେ ଆମ୍ଭ ମାନଙ୍କୁ ସେ ଖୋଜିଲେ ଆମ ମାନଙ୍କୁ ଖୋଜି ଖୋଜି ସେ ଆସିଲେ ଆମ ମାନଙ୍କୁ ପରିତ୍ରାଣ ସେ ଦେଲେ ଆମେ ତାହା ଘରେ ବିଶ୍ୱାସ କରିବା ପାଇଁ ସେ ଆମକୁ ସାହାଯ୍ୟ କଲେ ଅନୁଗ୍ରହ କଲେ ସେଥିପାଇଁ ଯୀଶୁଙ୍କ ନାମର ଧନ୍ୟବାଦ ହଉ ଯେଉଁମାନେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ସେମାନେ ମୃତ୍ୟୁକୁ ଅତିକ୍ରମ କରି ଜୀବନରେ ପ୍ରବେଶ କରିଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ମୃତ୍ୟୁ ନାହିଁ ଦ୍ୱିତୀୟ ମୃତ୍ୟୁ ନାହିଁ ଯେଉଁମାନେ ପାପ କରୁଛନ୍ତି ପାପର ବେତନ ହଉଛି ମୃତ୍ୟୁ ଯେତେବେଳେ ଜଣେ ପାପ କରେ ସେ ବିଚାରିତ ହୁଏ ପ୍ରିୟ ମାନେ ଏହା ଗୁଣ୍ୟ ଆମ ମାନଙ୍କ ପାଇଁ ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆମ୍ଭ ମାନଙ୍କ ସ୍ଥାନରେ ସେ କ୍ରୁଶରେ ବିଚାରିତ ହେଇଛନ୍ତି ଏବଂ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକୁ ସେ ସମାପ୍ତ କରିଅଛନ୍ତି ପରିତ୍ରାଣ କାର୍ଯ୍ୟକୁ ସେ ସମାପ୍ତ କରିଅଛନ୍ତି ଆମ୍ଭ ମାନଙ୍କୁ ସେ ଧାର୍ମିକ ଗଣନା କରି ଅଛନ୍ତି ସେ 5:21 ପଦ ଆମେ ପଢିବା
দ্বিতীয় করিন্থীয় 5:21 পদ যেহেতু যে পুরাতন ব্যবস্থার লোকু ব্যবস্থাকু বিধি বিধানকু আমি রক্ষা করি পারিলু না, সেই সময় আমার স্বর্গস্থ পিতা প্রেমিক পিতা নিজের পুত্রকু সে প্রেরণ কলে। এবং প্রভু যীশু খ্রিস্ট সে কোন অটন্তি, সে পাপ জানি নথিলে, হি নিউ নো সিন, সে পাপ কোন জানি নাহান্তি, পাপ করি নাহান্তি, কিন্তু সে আম্ভ মানক স্থানে সে বিচারিত হলে, যেতবে জনে পাপ করিব সে বিচারিত হব, কিন্তু আমরা যীশুকু বিশ্বাস করিতিবা হেতু সে আম্ভ মানক বদলরে ক্রুশরে বিচারিত হইছন্তি, সমস্ত দণ্ডকু সে সহ্য করিয়াছন্তি প্রিয় মানে, সে ক্রুশরে সমস্ত বিশ্বকু সে পেমেন্ট করে দিয়েছেন, জনে পরিত্রাণ প্রাপ্ত নিমন্তে রক্ত সে ঝরাই অছন্তি, আমরা যাহা প্রহারিত হবা কথা, আমরা যাহা রক্ত ঝরাইবা কথা, প্রভু যীশু খ্রিস্ট প্রেমিক পিতা নিজর একমাত্র সন্তানকু আম্ভমানক স্থানরে সে বিচারিত করিয়াছেন, সে পাপ করি নথিলে, সে পাপ কোন জানি নাহান্তি, কিন্তু আম্ভমানক নিমন্তে সে পাপ স্বরূপ হলে, পাপ নিজের স্কন্ধকু নেই গলে এবং আমার স্থানরে সে বিচারিত হলে। প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো, সেথিপাই যে মানে যীশুঙ্ক ঠারে অছন্তি সেমানক পাই কোনসি দণ্ড নাহি, কারণ যে দণ্ড থিলা যে মানক বিরুদ্ধে অভিযোগ থিলা তাকে সে ক্রুশরে টঙ্গাকি ক্যানসেল করে দেইছন্তি, ক্রুশরে সে পেমেন্ট করে দেইছন্তি, সেথিপাই যে মানে যীশুঙ্ক ঠারে বিশ্বাস করন্তি যীশুঙ্ক ঠারে রুহন্তি সেমানক পাই কোনসি দণ্ডাজ্ঞ নাহি, অর্থাৎ সেমানক পাই কোনসি বিচার নাহি, আমার স্থানরে সে বিচারিত হলে প্রিয় মানে। তো প্রভুঙ্কর নাম ধন্যবাদ, আমি মানে কোন করিয়া যীশুঙ্ক ঠারে রহিবা, যীশুঙ্ক ঠারে জীবন অছি প্রিয় মানে, এ জগতরে নহে, সেতিমে যে মানে বিশ্বাস করন্তি সেমানে সেমানে জীবনরে প্রবেশ করি অছন্তি, মৃত্যুকে অতিক্রম করি অছন্তি, এবং আমমানকো পিতা ঈশ্বর প্রেম করুথেবা হেতু নিজের প্রিয় সন্তানকে প্রেম করি আম্ভমানক স্থানরে আম্ভমানক পাই সে মৃত্যু বরণ করিয়াছন্তি। হাল্লেলুয়া, প্রভুঙ্কর নামর ধন্যবাদ হউ প্রিয় মানে। আসু আমরা দেখিবা দ্বিতীয় করিন্থীয় 5:10 পদ পড়িবা অল্প সময়। কারণ ভালো হেউ বা মন্দ হেউ প্রত্যেক জন আপন শরীর দ্বারা কৃত কর্ম অনুসারে ফল পাইবার নিমন্তে খ্রিস্টঙ্ক বিচার সন ছামুরে দণ্ডায়মান হওয়ার পড়ব, ছিড়া হওয়ার পড়ব, হিসাব দেওয়া পড়ব, এর অর্থ এ প্রকার যে যে পরিত্রাণ প্রাপ্ত হইয়াছন্তি, যে যীশু বিশ্বাস করিয়াছন্তি, সে মানে মন্দ নিমন্তে নুহ বরং ভল নিমন্তে রিবার্ড পাইবা নিমন্তে পুরস্কার পাইবা নিমন্তে সে মানে ছিড়া হেবে। প্রভুঙ্ক নামর ধন্যবাদ, এই জগৎ আজি প্রভুঙ্ক ঠারে বিশ্বাস ন করুথিবা হেতু জগৎ বিচারিত হব, কিন্তু যে মানে তাঙ্ক ঠারে বিশ্বাস করন্তি সে মানে বিচারিত হেবে নাহি, প্রভুঙ্ক সিংহাসন সম্মুখে ছিড়া হেবে এবং সে মানে উত্তম কর্ম হেতু ভল কর্ম হেতু রিওয়ার্ড পাইবা নিমন্তে সেমানে ছিড়া হবে। প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো, এই গসপেল এই সুসমাচার আমার কহুছি যে যেমানে খ্রিস্টঙ্ক ঠারে অছন্তি সেমানক পাই কোনসি দণ্ডাজ্ঞ নাই, সেমানক কেই মধ্যে দোষারোপ করি পারিবে নাই, শয়তান মধ্যে দোষারোপ করি পারিব নাই, নিজর বিবেক দোষারোপ করি পারিব নাই, কি কোনসি বিশিষ্ট রাজনৈতিক দোষারোপ করি পারিব নাই। প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো, যে খ্রিস্টঙ্ক ঠারে অছি তাহা পাই কোনসি দণ্ডাজ্ঞ নাই, আমরা দেখুছু দণ্ড চলুছি, মহামারী চলুছি, লোকমানে মরি যাউছন্তি, আগামী দিন মানকরে মহাক্রোধ উপস্থিত হউছি,
ଆଉ ମହାନ ବିଚାର ଉପସ୍ଥିତ ହଉଛି ଆମେ ଶେଷ ଦିନ ମାନଙ୍କରେ ଅଛୁ କିନ୍ତୁ ଆମ୍ଭ ମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ସୁରକ୍ଷା ସ୍ଥାନ ସୁରକ୍ଷାର ସ୍ଥାନ ଜୀବନର ସ୍ଥାନ ସେ ହଉଛନ୍ତି ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ସେ ମୃତ୍ୟୁକୁ ଜୟ କରିକି ଉଠି ଅଛନ୍ତି ପ୍ରିୟ ମାନେ ସେ ହିଁ ଆମମାନଙ୍କୁ ଜୟ ପ୍ରଦାନ କରିପାରିବେ କାରଣ ଏଇ ଜଗତ ଯେତେ ମହାପୁରୁଷ ହୁଅନ୍ତୁ ଯେତେ ବିଜ୍ଞ ଲୋକମାନେ ହୁଅନ୍ତୁ ପଣ୍ଡିତ ମାନେ ହୁଅନ୍ତୁ ବିଶିଷ୍ଟ ଲୋକମାନେ ହୁଅନ୍ତୁ ଯେକୌଣସି ଲୋକ ଆସିଲେ ସେମାନେ ମରିଗଲେ ସେମାନଙ୍କର ଇତିହାସ ସରିଗଲା କିନ୍ତୁ ଆମମାନଙ୍କର ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଣଙ୍କର ସମାଧି ଆଜି ଉନ୍ମୁକ୍ତ ହେଇକି ସେ ଉଠି ଅଛନ୍ତି ଏବଂ ସେ କାର୍ଯ୍ୟ କରୁଅଛନ୍ତି ଏବେ ମଧ୍ୟ ସେ କାର୍ଯ୍ୟ କରୁଅଛନ୍ତି ସେ ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଅଛନ୍ତି ସେ ପ୍ରତିଜ୍ଞା କରିଅଛନ୍ତି ଯେଉଁ ସ୍ଥାନରେ ମୋ ନାମରେ ଏକ ବା ଦୁଇ ଜଣ ଉପସ୍ଥିତ ତନ୍ମଧ୍ୟରେ ସେଇ ମଧ୍ୟରେ ମୁଁ ଅଛି ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଅଛନ୍ତି ପ୍ରିୟମାନେ ଆସୁ ସମୟ ଥାଉ ଥାଉ ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟକୁ ଆସୁ ଯୀଶୁଙ୍କ ନିକଟକୁ ଆସୁ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ରହିବା ଯୀଶୁଙ୍କ ଠାରେ ରହିବା ପ୍ରଭୁ ଆମକୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ ଆମମାନଙ୍କ ସରକାର ଆମମାନଙ୍କୁ କହୁଛି ବାହାରକୁ ବାହାର ନାହିଁ ଭିତରେ ରୁହ ସୁରକ୍ଷାରେ ରୁହ କିନ୍ତୁ ଆମମାନେ କହୁଛୁ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ରୁହ ବାହାରେ ନୁହଁ ଶୈତାନ ଠାରେ ନୁହଁ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ରହିଲେ କଣ ହବ ଆମ୍ଭମାନଙ୍କ ପାଇଁ ଦଣ୍ଡାଜ୍ଞ ନାହିଁ ଆମମାନଙ୍କ ପାଇଁ ବିଚାର ନାହିଁ ଆମମାନଙ୍କ ପାଇଁ ମୃତ୍ୟୁ ନାହିଁ ମୃତ୍ୟୁ ଅର୍ଥ ଦ୍ୱିତୀୟ ମୃତ୍ୟୁ ଯେ ବିଚାରିତ ହେବ ତାଙ୍କ ପାଇଁ ହଉଛି ଦ୍ୱିତୀୟ ମୃତ୍ୟୁ କିନ୍ତୁ ଯେ ପରିତ୍ରାଣ ପ୍ରାପ୍ତ ହେଇଛି ତାହା ପାଇଁ ମୃତ୍ୟୁ ନାହିଁ ତାହା ପାଇଁ ରିୱାର୍ଡ ଯାହାକି ଆମମାନେ ପାଞ୍ଚର ଦଶ ପଦରେ ଆମମାନେ ପଢିଲୁ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ ପ୍ରିୟମାନେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଆମେ ରହିବା ଏବଂ ଆମେ ଯେତେ ଜଣ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ରହିଅଛୁ ଆମ୍ଭମାନଙ୍କ ପାଇଁ ସୁସମ୍ବାଦ ହେଲା ଯେ ଆମ୍ଭ ପାଇଁ କୌଣସି ବିଚାର ନାହିଁ ମୃତ୍ୟୁ ଆମକୁ ଅଲଗା କରିଦେଇପାରିବ ନାହିଁ ଏଇ ଜଗତର ଶିଷ୍ଟ ମାନଙ୍କୁ ଅଲଗା କରିଦେଇପାରିବ ନାହିଁ କାରଣ ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଆମେ ରମ୍ୟ 8:1 ପଢ଼ିଲୁ ଯେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଅଛି ତା ପାଇଁ କୌଣସି ଦଣ୍ଡାଜ୍ଞା ନାହିଁ ଏବଂ ଯେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଅଛି ସେ ଶପଥ ଲେଖାଯାଇଛି ଆଉ ତାହା ପାଇଁ କେହି ମଧ୍ୟ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରୁ ଅଲଗା କରିପାରିବ ନାହିଁ ଆମେ ଏଇ ବାକ୍ୟକୁ ବୁଝିବା ପ୍ରିୟ ମାନେ ଆସୁ ଆମେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ରହିବା କାରଣ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଜୀବନ ଅଛି ଆମେ ତଳକୁ ଟିକେ ଟିକେ ଆମେ ପଢିବା କାରଣ ଜୀବନଦାୟକ ଆତ୍ମାଙ୍କ ବ୍ୟବସ୍ଥା ଖ୍ରୀଷ୍ଟ ଯୀଶୁଙ୍କ ସହଭାଗିତାରେ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ପାପ ଓ ମୃତ୍ୟୁଦାୟକ ବ୍ୟବସ୍ଥାରୁ ମୁକ୍ତ କରିଅଛି ପ୍ରଭୁ ଧନ୍ୟବାଦ କରନ୍ତୁ ଯେଣୁ ଶରୀରର ସକାଶେ ଦୁର୍ବଳ ହେବାରୁ ବ୍ୟବସ୍ଥା ଯାହା ସାଧନ କରିପାରିଲା ନାହିଁ ତାହା ଈଶ୍ୱର ଆପଣା ପୁତ୍ରଙ୍କୁ ପାପମୟ ଶରୀର ସାଦୃଶ୍ୟରେ ପାପ ବିନାଶ ନିମନ୍ତେ ପ୍ରେରଣ କରି ଶରୀରରେ ପାପକୁ ଦଣ୍ଡାଜ୍ଞା ଦେବା ଦ୍ୱାରା କଲେ ଯେପରି ଶାରୀରିକ ଭାବାନୁସାରେ ଆଚରଣ ନ କରି ଆତ୍ମିକ ଭାବାନୁସାରେ ଆଚରଣ କରିଥାଉ ଯେ ଆମ୍ଭମାନଙ୍କ ଠାରେ ବ୍ୟବସ୍ଥାର ଧର୍ମବିଧି ସଫଳ ହୁଏ ପ୍ରଭୁ ଆମକୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ ପ୍ରିୟ ମାନେ ଆମେ ଦେଖୁଛୁ ଯାହାକି ଆଉ ଆମେ ଜଗତରେ ଅଛୁ ପ୍ରିୟ ମାନେ ଜଗତର ଗୋଟେ ନିୟମ ଅଛି ଏ ପୃଥିବୀର ଗୋଟେ ନିୟମ ଅଛି ଯାହାକି ମଧ୍ୟାକର୍ଷଣର ଶକ୍ତି ମନୁଷ୍ୟକୁ ତାହା ଟାଣି ଦେଇଥାଏ କିନ୍ତୁ ଦେଖୁଛୁ ଆମେ ଗୋଟେ ପକ୍ଷୀ କଣ ହଉଛି ଏ ମଧ୍ୟାକର୍ଷଣର ଶକ୍ତିର ବିରୁଦ୍ଧରେ ସେ ଉପରକୁ ଉଡି ଯାଉଛି ଗୋଟେ ଏରୋପ୍ଲେନ ମଧ୍ୟ ଏ ପ୍ରକାର ତାହାକୁ ସଜା ଯାଇଛି ଏରୋପ୍ଲେନ ମଧ୍ୟ ବହୁତ ଶହ ଶହ ହଜାର ହଜାର ଫିଟରେ ସେ ଉପରକୁ ଉଡିକି ଚାଲି ଯାଉଛି ଯଦି ଇଞ୍ଜିନ କୌଣସି ଟିକେ ଖରାପ ହେବ ବା ତାର ତେଲ ସରିଯିବ ସେ ତଳକୁ ପଡିବ ସେ ପ୍ରକାର ପକ୍ଷୀର ମଧ୍ୟ ଯଦି କୌଣସି ସେ ପ୍ରାଣବାୟୁ ଚାଲିଯିବ ସେ ତଳକୁ ପଡିବ ପ୍ରିୟ ମାନେ ଏଇ ଜଗତରେ ଆମମାନେ ଅଛୁ କିନ୍ତୁ ଆମମାନେ କଣ କରିବା ଯଦି ଆମେ ଜାଗତିକ ମନା ହେବା ଜଗତରେ ରହିବା ଆମମାନେ ନିତାନ୍ତ ଭାବରେ ପଡିଯିବା ସେଥିପାଇଁ ଆମମାନଙ୍କୁ କଣ କୁହାଯାଉଛି କାରଣ ଜୀବନଦାୟକ ଆତ୍ମାଙ୍କ ବ୍ୟବସ୍ଥା ଖ୍ରୀଷ୍ଟ ଯୀଶୁଙ୍କ ସହଭାଗିତାରେ ତୁମ୍ଭକୁ ପାପ ଓ ମୃତ୍ୟୁଦାୟକ ବ୍ୟବସ୍ଥାରୁ ମୁକ୍ତ କରିଅଛ ପ୍ରଭୁଙ୍କ ନାମରେ ଧନ୍ୟବାଦ ହଉଛୁ ହଉ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଉପସ୍ଥିତିରେ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ସହଭାଗିତାରେ ଯେଉଁ ଆମମାନଙ୍କ ବ୍ୟବସ୍ଥା ଆମମାନଙ୍କୁ ମୁକ୍ତ କଲା ନାହିଁ ଦୋଷାରୋପ କଲା ଏହା କର ନାହିଁ ତାହା କର ନାହିଁ କେବଳ ଆମକୁ ଦେଖାଇ ଦେଲା କିନ୍ତୁ ତାହାଠାରୁ ମୁକ୍ତ ଆମମାନଙ୍କୁ କରିପାରିଲା ନାହିଁ
কিন্তু প্রভু যীশু খ্রিস্টক সহভাগিতারু আমার এই পাপরু পাপ মৃত্যুদায়ক ব্যবস্থার মুক্ত করিছ। যেন শারীরিক শরীর সকাশে দুর্বল হবার ব্যবস্থা যা সাধন করে পারিল না, তা ঈশ্বর আপনা পুত্রকে পাপময় শরীর সাদৃশ্যে পাপ বিনাশ নিমন্তে প্রেরণ করে শরীরের পাপকে দণ্ডাজ্ঞা দ্বারা কলে। প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো প্রিয় মানে, আমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই যে পাপময় শরীরকু এই শরীরের যা কোনসি ভালো বিষয় আসে নাই সে শরীরকু আমার স্থানরে সে দণ্ড দিয়েছন্তি, সে বিনাশ করিয়েছন্তি। তো প্রভুঙ্কর বাক্য কুহাযাচ্ছি আমানে জাগতিক মনা নহি, সাংসারিক মনা নহি, মানে শারীরিক মনা নহি, আমানে আত্মিক মনা হেবা পাই বাইবেল আমানকো পরামর্শ দউছি। আমানে আত্মিক মনা হেবা, আত্মাঙ্ক দ্বারা চালিত হেবা, তেবে আমানে জীবন প্রাপ্ত হেবা। আত্মা হচ্ছে গোটে বিশেষ কার্য, এহা যে আমানকো পাপরু সে রক্ষা করিব। প্রভু যীশু খ্রিস্ট মধ্যে এব্রিলে যাহা লেখা যাইছি সে আম্ভমানঙ্ক ভলি সর্বত পাপরে পরীক্ষিত হলে কিন্তু কোনসি পাপ কলে নাহি। যীশু খ্রিস্ট মধ্যে মৃত্যুরু সে নিজে উঠিলে নাহি, কিন্তু ঈশ্বরঙ্ক আত্মা বা সেই পবিত্র আত্মা তাহাকে উঠাই যাইছি বলে বাক্য লেখা যাইছি। তো এই যে আত্মা আমাকে জীবন প্রদান করে, পবিত্র আত্মা আমাকে জীবন প্রদান করে এবং পবিত্র আত্মা আমাকে পবিত্রতার জীবন যাপন করিয়া সাহায্য করে। আত্মাঙ্ক দ্বারা পূর্ণ হইতিবা হেতু প্রভু যীশু খ্রিস্ট এই জগতরে কোনসি পাপ কলে নাহি। আত্মাঙ্ক দ্বারা পূর্ণ হইতিবা হেতু সে গো প্রভুঙ্কু সন্তোষময় জীবন যাপন করে। প্রিয় মানে সেথিপাই আসু মানে আত্মাঙ্কর প্রথম কার্য হচ্ছে আমাকে জীবন দেবা, আমাকে পবিত্রতার আড়কু নিয়ে যিবা। আমার অনেক সময় রং আন্ডারস্ট্যান্ডিং থাকে যে পবিত্রাত্মা অর্থ কেবল পরভাষা, কেবল প্রফেসি। প্রভু আমাকে আশীর্বাদ করন্তু প্রিয় মানে, দেখুন যদি সেখানে জীবন নাই সেই প্রফেসি বা সেই পরভাষার মূল্য কোন অটে। প্রভু চাহান্তি আমানে আত্মা মানকো যীশুঙ্ক ভলা বঞ্চিবা পাই, আত্মা আমাকে সাহায্য করে যে মানে পবিত্র জীবন যাপন করিবা পাই। যেমানে প্রকৃত খ্রিস্টিয়ান মানে সেমানে কোন হবে, সেমানে ডায়মন্ড গুড়িকু খুঁজিবে। যেমানে বেবি ভাব অছন্তি, বেবি খ্রিস্টিয়ান মানে অছন্তি, সেমানে চকলেট, আইসক্রিম, কলর পেন্সিল, ছবি সেমানকু দরকার। বেবি অর্থ, বেবি খ্রিস্টিয়ান অর্থ সেমানে কেবল স্বর্গরে প্রবেশ করিয়াকু চাহান্তি, স্বর্গ যাকু চাহান্তি। কিন্তু যেমানে প্রকৃত আত্মিক খ্রিস্টিয়ান, পরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টিয়ান, সেমানে এই জগতরে যীশুঙ্ক ভলা জীবন যাপন করিয়া পাই চাহান্তি, এবং সেই জীবন যাপন করিয়া পাই পবিত্র আত্মা আমমানকু সাহায্য করিথায়। প্রভু আমাকে আশীর্বাদ করন্তু। আমানে ম্যাচুর খ্রিস্টিয়ান হেবা, আমরা এই ছোট ছোট বিষয়ে ব্যতিব্যস্ত হেবা নাই, কিন্তু পবিত্র আত্মারে পূর্ণ হয়ে পাপ প্রতি তুমি মৃত হয়ে আমানে প্রভুঙ্ক নিমন্তে পবিত্র জীবন যাপন করিবা তাহা সে ইচ্ছা করন্তি। প্রভু যীশু খ্রিস্ট আত্মাঙ্ক দ্বারা পূর্ণ হইতেবা হেতু কোনসি সে পাপ কলে নাহি, এবং সেই আত্মা প্রভু যীশু খ্রিস্টকে মৃত্যুরু উঠাইলা। প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো। আমার আত্মাঙ্ক সাহায্য আসু আমানে কোন করিবা, পবিত্র জীবন যাপন করিবা, এবং সেই জীবনরে আমানে প্রবেশ করিবা। প্রভু আমাকে সাহায্য করন্তু। আমরা সাংসারিক মনা হেবা নাই, যদি আমরা সাংসারিক মনা হেবা প্রিয় মানে নিতান্ত ভাবে আমরা মরিবা। এই জগত আজি জাগতিক খ্রিস্টিয়ান লোক অছন্তি, জগতর লোক মানে অছন্তি, সেমানে পাই আজি আশা নাহি, ভরসা নাহি, নিজর প্রিয়জন মানকু হরাইছন্তি, নিজর বাপা মাঙ্কু হরাইছন্তি। কিন্তু বাইবেল আমাকে কুহে যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি সেমানক পাই কোনসি দণ্ডাজ্ঞ নাহি। ইভেন সেমানে মরিবে যীশুঙ্ক দিনরে পুনর্বার, যীশু যে প্রকার মৃত্যুরু কবরকু ফটাইকি পবিত্রাত্মা ঈশ্বর তাঙ্কু উঠাই অছন্তি, সে প্রকার সেমানে উঠিবে। এহা হচ্ছে খ্রিস্টিয়ান লোকমানঙ্ক পাই গোটে বড় আশা এবং ভরসা।
प्रभु नाम धन्यवाद हो प्रिय मैंने पांच पद पढ़िया कारण जो मैंने शारीरिक मन आसे मैंने शारीरिक विषय मनोजोग करती किंतु जो मैंने आत्मिक मन आसे मैंने आत्मिक विषय मनोजोग करती कारण शारीरिक भाव मृत्यु जनक किंतु आत्मिक भाव जीवन ओ शांतिदायक देखो शारीरिक भाव कौन अटे मृत्युदायक शारीरिक भाव मृत्युदायक किंतु आत्मिक भाव कौन शांतिदायक एवं जीवन आमर गोटे जागतिक ये जगत अच्छु प्रिय माने कि गोटे पृथकीकृत जीवन जापन करवा एक पवित्र जीवन गोटे आत्मिक जीवन जापन करवा प्रभु वाक्य कह जाए जागतिक लोक मैंने कौन खाइबा कौन पीवा कौन पिंधिबा यही विषय नहीं कि व्यस्त हूँ आज जो निज लोक मान हर कि प्रकार बंचा कि प्रकार चलवा कौन खाइबा कौन पिंधिबा ए प्रकार से मैंने विभ्रत भाव अच्छा चिंताग्रस्त होती किंतु प्रभु वाक्य मान कहे जो मैंने ख्रीष्ट जीशु अच्छा से मैं कौन सी दंडाज्ञा ना प्रभु आम आशीर्वाद कर किंतु जीशु जो मैंने थाई मरी अच्छा से मैंने जीशु दिन में उठे आम मान प्रभु वाक्य प्रथम चार अध्याय कह भरोसा दौरान आशा दौर जे मैंने कौन करवा शारीरिक मना हेबा ना जदि आम शारीरिक मना हेबा पाप करवा आम नितांत मरवा प्रिय मान से दिन सैतान कौन कला हवा को से कहला यही जदि फल खाइब तुम्हें कौन सी प्रकार मरव ना आज वाक्य कह जा तुम्हें शारीरिक मना हेब शरीर विश्व को तुम्हें पालन कर तुम्हें मरव किंतु आज अनेक आज मैंने अबाध्य जीवन काटुचु से हवा भाया आदम भाया जीवन काटुचु प्रिय मैंने आत्मा द्वारा चालित न हो आत्मा द्वारा जीवन न काटी आम सांसारिक शारीरिक शारीरिक अभिलाष को आम मैंने प्रथम स्थान दौ न हो आसु आम मान पूजारी पुत्र मंडली आम जो मैंने प्रेम करूँगा सहित जड़ित होती मैंने कहवाक चाह प्रभु दास भाव आसु आम मैंने आत्मिक मना हो आम मान चक्षु आस मैंने स्वर्ग आड़ को लग जगतर विषय ब्रत हुआ ये जगतर जगतर तुम चक्षु को लगाओ ना बोली आम वाक्य कह जा ऊर्धस्त विषय को तुम अन्वेषण कर प्रभु जीशु ख्रीष्ट देखते प्रिय मैंने अल्प दिन ये जगत में बास कले कि पितांकर सतोष जनक जीवन जापन कले अल्प समय आदम बहुत वर्ष से बंचले कि पितांकर अबाध्य जीवन काटिले द्वारा मृत्यु आसला किंतु जीशु ख्रीष्ट जो ऊर्धस्त द्वारा से जीवन आणले प्रथम कर पंदर पर्व बैश लिखा जा प्रथम आदम मृत्यु आने किंतु द्वितीय आदम जीवन आनी अच्छा प्रभु नाम धन्यवाद प्रथम आदम अबाध्य से पड़ी गले पिता कार्य से कले ना किंतु द्वितीय मान प्रभु जीशु ख्रीष्ट पिता को एक संतोष जीवन काटिले पिता निजे साक्ष्य देले यहाँ परम संतोष अच्छी जगत रे अल्प दिन बास करवा आस मैंने जीशु भाया एक सतोष जनक जीवन मैंने काटवा प्रभु मान को आशीर्वाद करते प्रिय मैंने जो मैंने आठ पद जो मैंने शारीरिक वर्ष अच्छा से मैंने ईश्वर सतोष पात्र हो पारती कि ईश्वर आत्मा जदि तुम मान बास करती तुम्हें मैंने शरीर वर्ष नह मात्र आत्मा वर्ष अच जदि कि ख्रीष्ट आत्मा पाई न थाए तेबे से ताहार नुहे प्रभु आम आशीर्वाद करंतु प्रिय माने जदि आम शारीरिक मना हो शारीरिक क्रिया कलाप को प्रथम आम प्रायोरिटी दौचु ताहाको फुलफिल करिया चेष्टा करछु तेबे आम आत्मा पाई ना जदि आम आत्मा पाइछु आत्मिक मना हो आसु आम आत्मा कार्य करिबा किंतु जदि ख्रीष्ट तुम था शरीर पाप हेतु मृत अटे मात्र आत्मा धार्मिकता हेतु जीवित अटे प्रभु जीशु जदि तुम मान अच्छा तेज तुम शरीर को तुम कौन कर मारी दे
মৃত্যুবরণ করে দিয়েছ এবং বাক্য লেখা ছ পদর রমে যে মানে মৃত্যুবরণ করিয়াছন্তি সে মানে পাপর মুক্ত হইয়াছন্তি নিজের শরীরকে সে মানে মারি দিয়েছন্তি সে মানে পাপর মুক্ত হইয়াছন্তি প্রভুঙ্কর বাক্য কহালা যদি খ্রিস্ট তোমমানঙ্ক ঠারে অছন্তি তবে নিজের শরীরকে তুমি কোন মারি দিয়েছ সাধু পাল কহন্তি মোর শরীরকে মু ক্রুশরে হত করেছি মো মধ্যে যীশু জীবিত অটন্তি প্রভুঙ্কর নামর ধন্যবাদ হো গোটে বাক্য প্রভুঙ্কর বুঝাইবা কহুছি গোটে এক্সাম্পল যেতবে জন মনুষ্য গোটে কোম্পানিরে কাম করিথায় আউ সে কিছু দিন পরে তাহা সেই কোম্পানিকে ছাড়ি দিয়ে তারপরে সে নূতন কোম্পানিরে আউথরে জয়েন করে সে যেতবে সে ছাড়িলা সে মুক্ত হয়ে যাইছি প্রিয় মানে আউ পুনর্বার সে পুরোনা কার্য সে করিব না কিন্তু নূতন কার্য সে করিব সেই প্রকার প্রিয় মানে পূর্বরে আমরা অন্ধকারে ছিল শয়তানর কার্য করেছিল কিন্তু আজি আমরা নূতন হইছু প্রভু যীশু খ্রিস্টকে জানিল প্রভু যীশু খ্রিস্ট আমাদের ক্রুশরে বলিদান হলে আমাদের সেই রক্ত দ্বারা সে আমাদের ক্রয় করিয়াছেন আমরা পুনর্বার আমরা পুরাতন কার্য আমরা ন করু প্রভু আমাদের সাহায্য করন্তু আমরা বারম্বার আমরা কহুছু যে আত্মিক মনা হেবা আত্মিক জাগতিক নুহ এই জগতরে ক্লেশ আসুছি এই জগতরে মহামারী আসুছি এই জগত পাই দণ্ড আসুছি বিচার আসুছি কিন্তু প্রভুঙ্কর বাক্য যে মানে খ্রিস্ট যীশুঙ্কর ঠারে অছন্তি সে মানক পাই কোনসি দণ্ড নাহি সে মানে দণ্ডকু অতিক্রম করে জীবনের প্রবেশ করি অছন্তি প্রভু যীশু খ্রিস্টঙ্কর সিংহাসন সে মানে ছিড়া হবে সত্য কথা কিন্তু সে মানে পুরস্কার পাইবা পাই ছিড়া হবে যদি আমরা জাগতিক মনা হইছু শারীরিক মনা হইছু প্রিয় মানে আমি মানে তো আর দণ্ড পাইবা পাই ছিড়া হবা কিন্তু যে মানে পরিত্রাণ প্রাপ্ত যীশুঙ্কর ঠারে বিশ্বাস করি অছন্তি সে মানক পাই কোনসি দণ্ডাজ্ঞা নাহি এহা হচ্ছে গুড নিউজ ফর ইউ এন্ড মি মানে পরিত্রাণ প্রাপ্ত হচ্ছ এই জগত পাই দুঃখ অছি ক্লেশ অছি মহামারী অছি মৃত্যু অছি কিন্তু যীশু আমাকে সেই সমস্ত দায়ী রোপণ করতে সে সুরক্ষা দিয়ে প্রভু আমার আশীর্বাদ করতু প্রথম আমরা পড়িবা গালাতীয় পাঁচ র ১৬ এবং ১৮ পদ টিকে পড়িবা গালাতীয় পাঁচ পর্ব আত্মাঙ্ক দ্বারা মানে কোন করিবা আচরণ করিবা আত্মাঙ্ক দ্বারা মানে পরিচালনা করিবা এই জগতর ভাব নুহ বা শারীরিক ভাব নুহ পল সদপ এই শরীরর দুর্ভাগ্য বলেছ যে মুতম করিয়া কার্য করিয়া চাহে কিন্তু এই শরীরর মধ্যে কি রক্ষা করিব তার উত্তর যেমন খ্রিস্টঙ্ক ঠারে অছন্তি সেমানক পাই কোনসি দণ্ডাজ্ঞ নাই এবং এই গ্যালাতীয় আমরা দেখিলু আমরা শরীরর বশরে আমরা রহিবা নাই শরীরর বশরে আমরা পরিচালনা করিবা নাই আমরা আত্মাঙ্ক দ্বারা চালিত হবা আত্মাঙ্ক দ্বারা আমরা চালিত হলে শরীর কার্যকু আমরা কোন করিবা নাই মানে ফুলফিল করিবা নাই পড়ো প্রভু ধন্যবাদ পাঁচু আমি যদি জাগতিক কার্য করছু শারীরিক কার্য করছু তবে ঈশ্বর কার্য ঠান্ডা প্রতিকূল দে আর এনেমি ইচ আদার মানে শত্রু আমরা দুইটা যাক আমরা কার্য করিপারিবা নাই আমরা মনোনীত করিবা গোটে আত্মাঙ্ক দ্বারা পরিচালনা যদি আমরা শারীরিক ভাবে পরিচালনা করছু মানে ঈশ্বরক সন্তোষ জনক হয়ে পারিব না সে মানে প্রতিকূল দে আর ইচ আদার এনেমি দে আর শত্রুতা শারীরিক এবং আত্মিক পড়ো যেনো এহি দুই পরস্পর বিপরীত ফলত তুমি মানে যাহা যাহা ইচ্ছা করো সেই সব করি পার না কিন্তু যদি তুমি মানে আত্মাক দ্বারা পরিচালিত হও তবে ব্যবস্থার অধীন নহ প্রেজ দ্য লর্ড আমরা আত্মাঙ্ক দ্বারা পরিচালিত হওয়া পাই সাধু পল তাঙ্কর চিঠারে সে লেখিছেন বা পবিত্রাত্মা মানক হচ্ছেন আত্মাঙ্ক দ্বারা যে মানে চালিত হন্তি সেমানে শরীরের বসরে রহিবে নাই শরীরের কার্যকে সেমানে পরিণত করি পারিবে নাই
প্রভু আমাকে সাহায্য করন্তু প্রিয় মানে শারীরিক এবং আত্মিক সেমানে পরস্পর সেমানে পড়ন্তি নাই পরস্পর সেমানে বিরোধী পরস্পর সেমানে শত্রু সেথিপাই এই হৃদয়ে আমরা যীশুঙ্কু বসাইবা যদি আমরা যীশুঙ্কু বসাই না হউ তবে আউ জনে আত্মা ফোর্সফুলি সে আসিব এবং সেই এই যে সিংহাসন হৃদয়ের সিংহাসন সে বাস প্রভু থিসিনা জেন্টেল সে দ্বারে ঠক ঠক কলে আপন মানে এলাউ কলে আমি তাহলে স্বাগত কলে সে আসিবে এবং বসিবে কিন্তু আমি যদি টিকে সতর্ক হবা নাই জাগতিক মনে হবা শয়তান ফোর্সফুলি আসিব এবং হৃদয়ে বাস করিব বসা করিব এবং তাহার বসরে রাখিব সেথিপাই মানে সাংসারিক বা শারীরিক মনা হেবা নাই বলে আমি কহছু প্রভু আমাকে সাহায্য করন্তু প্রিয় মানে মানে পড়িবা বার আঠ পদর বার অতএব হে ভাই মানে আমি মানে ঋণী কিন্তু শারীরিক ভাব অনুসারে জীবন যাপন করিবাকু শারীরিক নিকটরে নুহে কারণ যদি শারীরিক ভাবরে তুমি মানে জীবন যাপন করো তবে অবশ্য মরিব কিন্তু যদি আত্মাঙ্ক দ্বারা তুমি মানে শরীরর কার্য সবুকু বিনাশ কর তবে জীবিত হব আত্মাঙ্ক দ্বারা সুপ্রিয় মানে পবিত্র আত্মাঙ্ক সাহায্য আত্মাঙ্কর নাম কোন সে সাহায্যকারী আত্মা প্রভু যীশু খ্রিস্ট কলে মু যেতেবেলে জীবি তাহা তোমমানক বা গোটে সুসংবাদ জন আত্মাঙ্ক মু প্রেরণ করিবি সে হচ্ছে আমার পবিত্র আত্মা সে সাহায্যকারী আত্মা সেই সাহায্যকারী আত্মা দ্বারা আসু আমার শারীরিক অবসরে ন রহি এই শারীরিক বিষয়কে আমরা মারি দেউ মৃত করি দেউ এবং আমরা আত্মিক মনা হো প্রভু আমাকে আশীর্বাদ করন্তু প্রিয় মানে যদি তুমি আমরা পাপ করিবা শারীরিক ভাবে রহিবা নিতান্ত মরিবা কেহি মধ্যে আমাকে রক্ষা করিপারিবে না কেহি মধ্যে এই মহা দণ্ডরু এই বিচারর আমার কেহি মধ্যে রক্ষা করিপারিবে না কারণ প্রভু যীশু খ্রিস্ট আপন মো পাই ক্রুশরে সে মরি অছন্তি মো বাক্য কহে যে মানে খ্রিস্ট যীশুঙ্ক ঠারে অছন্তি সে মানক পাই কোনসি দণ্ড নাই দণ্ড ভঙ্কর দণ্ড আসুছি বিচার আসুছি এই প্রকার প্রভুঙ্কর ক্রোধর দিন আসুছি আমি শেষ দিনের অছু প্রিয় মানে আমি কহিবাকু চাহো আমি প্রস্তুত হো প্রভুঙ্কর দিনকু দেখিবা পাই প্রভুঙ্কর আগমন পাই আমি প্রস্তুত হো আর কেতে কাল আমি জাগতিক মন হবা কেতে কাল আমার মন হৃদয় আমার এই সংসারে রাইবা আসু মানে ঊর্ধ্বকু আমি দেখিবা আমার সময় দেখুন মহামারী হচ্ছি ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ চালিছি এই প্রকার এক কঠিন পরিস্থিতির আমি সেথিপাই সময় থাউ থাউ প্রিয় মানে আসু মানে আত্মিক মনা হবা শারীরিক মনা হবা নাই আত্মাঙ্ক দ্বারা আত্মাঙ্ক সাহায্যরে আসু এই শারীরিক কু আমি নষ্ট করু বিনাশ করু আমি পড়িবা চৌদ পদ যেণু যতে লোক ঈশ্বর আত্মাঙ্ক দ্বারা চালিত হন্তি সেমানে ঈশ্বরঙ্কর সন্তান প্রভু আমাকে আশীর্বাদ করন্তু প্রিয় মানে কারণ তুমি মানে পুনর্বার ভয় করিবা নিমন্তে দাসত্বর আত্মা পাই নাও কিন্তু পুত্রত্বর আত্মা পাইছ তদ্বারা আম্ভে মানে আব্বা পিতা বলি ডাকি থাও প্রভু আমাকে আশীর্বাদ করন্তু যেমন আত্মা পাই অছন্তি আত্মারে আমরা অছু সেমানে কোন অথন সেমানে আব্বা পিতা বলি ডাকি আমরা পাওছু এবং আমরা যেমন আত্মারে অছু সেমানে ঈশ্বরঙ্কর সন্তান প্রিয় মো প্রিয় ভাই এবং ভনী মানে কহিবাকু চাহে আমরা আত্মাঙ্কু পাই অছু আত্মিক লোক মানে পরিত্রাণ প্রাপ্ত লোক মানে আমে কোন করিবা এই ঈশ্বরঙ্কর সন্তান ভাবরে ঈশ্বরঙ্কর সন্তান সন্ততি ভাবরে আমি গোটে সন্তোষজনক জীবন মানে কাটিবা শয়তানকু আমরে সন্তুষ্ট করিবা নাই আসু আমরে স্বর্গস্থ পিতাঙ্কর সন্তোষজনক করিবা কারণ প্রভু যীশু খ্রিস্ট আমমানক নিমন্তে ক্রুশরে হত হইছেন বাক্য কুহাযাউছি যে খ্রিস্টঙ্ক ঠারে অছি কোন সে নূতন সৃষ্টি হইছে পুরাতন বিশ্ব সমস্ত লোপ পাইছি প্রভুঙ্কর ধন্যবাদ হো আমার পুরাতন স্বভাব সে সব লোপ করিছন্তি কিন্তু যে মানে খ্রিস্টঙ্ক ঠারে অছ খ্রিস্টঙ্ক সহিত রহিবা ইন ক্রাইস্ট রহিবা এই দিন মানকর বহুত গুরুত্বপূর্ণ বিষয়টে প্রভু আমাকে আশীর্বাদ করন্তু প্রভু আমাকে সাহায্য করন্তু প্রিয় মানে এই সমস্ত অমঙ্গলরু আগামী ক্রোধরু আগামী বিচারু সে আমার নিহাতি রক্ষা করিবে
আমরা সব পরিস্থিতিরে খ্রিস্ট যীশু খ্রিস্টঙ্ক ঠারে আমরা রহিবার আবশ্যক। তেবে আমাদের তাহাঙ্কর প্রেমরু তাহাঙ্ক উপস্থিতিরু কেহি মধ্য আমাদের অলগা করে দেই পারিবে না। প্রভু আমাদের সাহায্য করন্তু। আসু আমরা সমস্তকে স্বাগত করিয়া চাহু আমরা আত্মিক মনা হবা। আমার যুবা যুবতী মানুষ আমরা কহিয়া চাহুছু আসু আমরা আত্মিক মনা হবা। শারীরিক মনা ন হুও, শারীরিক মনা ন হবা, শরীর কার্যকে ফুলফিল ন করু, আমরা আত্মিক কার্যকে আত্মারে পূর্ণ হয়ে এই শরীর বিষয়কে বশরে রাখি তাহলে মারিকি যীশু খ্রিস্টঙ্ক ভেড়া যেত আমরা জীবন যাপন করিবা। প্রভু যীশু খ্রিস্টঙ্কু আসিবা দিনরে আমে মানে তাহলে ভেটি পারিবা, আর কেহি মধ্যে আমাকে রকি পারিবে। প্রভু আমাকে আশীর্বাদ করন্তু। যদি আমরা পাপ করছু আমরা শারীরিক মরা হচ্ছু, এহা বাক্য কথমে নিতান্ত মরিব। সেই দিন সে আদম এবং হবা শুনিলে নাই, আজি মধ্যে এই বাক্য কুয়া যাচ্ছে, কিন্তু আসু আমরা আমরা প্রভুঙ্কর স্বরকে শুনিবা। যীশু খ্রিস্টঙ্ক ভাড়া অবিডেন্স হবা, যীশু খ্রিস্টঙ্কর ইচ্ছা পিতাঙ্কর ইচ্ছাকে আমরা যীশু খ্রিস্টঙ্ক ভাড়া মানিবা। কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমার আদর্শ, সে হচ্ছে আমার অগ্রজ, প্রথমে সে মৃত্যুকে জয় করি মানে পবিত্রাত্মক শক্তি দ্বারা উঠিয়াছন্তি। সেই আত্মা মধ্যে আমার যদি মানে কোন হইতিবা মানে মহানিদ্রা প্রাপ্ত হইতিবা আমি মানে মধ্যে উঠিবা। যদি আমার সজীব থিবা চক্ষুর পল করে আমার পরিবর্তন হবা এবং তাহাকে মেঘমাল সাথে। সময় অল্প আছি, আমার শেষ দিন অছু, আসু আমার এই দিন মানকরে প্রভুঙ্ক নিমন্তে আত্মিক জীবন যাপন করো, আত্মাঙ্ক দ্বারা আমরা পরিচালনা হো। প্রভু এই বাক্য দ্বারা প্রভু প্রত্যেকঙ্কু আশীর্বাদ করো। আমেন। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। বহু সুন্দর উৎসাহ বাক্য দিয়ে আমাদের উৎসাহ করিছেন।